রহস্যজনকভাবে মৃত্যু এক যুবকের পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে টুটনশিলকে। জানা যায়, বুধবার রাতে সাব্রুমের রানীবাজার এলাকায় রাস্তার পাশে টুটনশিল নামে এক যুবককে শঙ্কাহীন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা দমকলকর্মীদের খবর দেয়। দমকলকর্মীরা টুটনশিলকে উদ্ধার করে সাব্রুম হাসপাতালে নিয়ে যায়। এদিকে ঘটনার খবর পেয়ে আহত যুবকের পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসে। রাতেই সাব্রুম হাসপাতাল থেকে আহত টুটনশিলকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জিবি হাসপাতালে নিয়ে আসার সময় মাঝ রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়ে টুটন। মৃত যুবকের পরিবারের লোকজনদের অভিযোগ, টুটন রাস্তার পাশে শঙ্কাহীন অবস্থায় পড়েছিল আর রাস্তার মাঝে ছিল তার বাইক। এইটা বাইক দুর্ঘটনা নয়, বাইক দুর্ঘটনা হলে টুটনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকত, কিন্তু টুটনের মাথায় ঘুষি কিংবা কোনো কিছু দিয়ে আঘাত করা চিহ্ন রয়েছে, তাই তাদের সন্দেহ টুটনকে হত্যা করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বাইকটা বলে একদম সাইডে আছিল, আর এর বলে মাঝখানে রাস্তার মাঝখানে ঘুরে গেছে, তবে জিলভাতে কামড় দিয়েছে বলে নাগম মুখ দিয়ে বলে রক্ত গেছে। আর এ যদি রাস্তার ভিতরে যদি পড়ে থাকে, যদি অ্যাক্সিডেন্ট যদি যেভাবে মানুষের গায়ে ধম করে হচ্ছে, আর এর মুখে যে কোনো একটা জায়গা মানে একটা জায়গা সুলে দেবে, কিন্তু এ চলছে না, খালি মানে ঘুষিটা মারলে বা হাত তুলা দিয়ে বাড়ি দিলে যে তোমার ছোটা ছোটা একদম বড় বড় চাকা হয়ে গেছে। একটা চিহ্ন কোন জায়গাতে? এটা মাথার ভিতরে ফোকালে। আর স্যার ঢাকটাকে যদি দেখছি না, সেই মানে এক্সাইজ গেঞ্জি একটা ভিতরে আর একটা আপটেন আর এটা আছে। আমরা হাসপাতালে আসছি, সে অফ মানে খালি নিঃশ্বাসটা স্যার বুঝছে না, কোন হাসপাতাল নিচ্ছে? সাবন হাসপাতাল থেকে স্যার ব্যবহার করছি। আর তারপরে অনেক সময় রাস্তা মারা গেছে, তাহলে আমি কোনটা সন্দেহ করতে পারি না স্যার। এর মোবাইল আছে, যদি মোবাইলটাতে কিন্তু কল সব কিছু মানে লকার আছে, এর পাড়ে পাড়ে লকার আছে, এটা হয়তো ডাইরি কল চাইলে বাইরে হয়তো পাওয়া যাবে।